সৎকার স্বরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচর্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তৈব ধার্যতে সর্বম তৈতত সিজ্যতে জগত তৈতত পাল্যতে দেবী তমৎস্যন্তে চ সর্বদা বিসৃষ্টো সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী প্রকৃতিস্তঞ্চ সর্বস্য গুণত্রয়বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী ত্বমীশ্বরী ত্বং হ্রীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টি ত্বং শান্তি ক্ষান্তিরেব চ খড়্গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিণী বাণ ভূষুণ্ডী পরিঘায়ুধা সৌম্যা সম্যতরাশেষা সৌম্যভ্যস্তি সুন্দরী পরাপরাঙ্গ পরমা ত্বমেব পরমেশ্বরী। চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী, একেবারে দুটোর সঙ্গে এত সুন্দর যোগ। চণ্ডমুণ্ড এমন একটা আসুরিক শক্তি আমরা দেখতে পাচ্ছি যে যে ছায়া যুদ্ধ করতে পারে, অর্থাৎ জল স্থল অন্তরিক্ষে তিনটে যুদ্ধেই যিনি পটীয়সী সেই মা দুর্গা, তারও কিন্তু গলদঘর্ম করেছিল এই চণ্ডমুণ্ড। তাই মহাষ্টমীর যখন পুজো হয় একেবারে শুরুতে উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী অতিচণ্ডিকা এবং মূল শক্তি হচ্ছেন মা, এই নটা শক্তিকে আমরা পাচ্ছি, যাকে তিনি সঙ্গে নিয়ে এই ছায়াযুদ্ধ চালনাকারী চণ্ডমুণ্ড তাকে তিনি বধ করেছিলেন। তাই তার সেলিব্রেশন, তার উৎসব আমরা দেখতে পাচ্ছি মহাষ্টমীর সকালে একেবারে পুষ্পাঞ্জলি দেওয়ার ঢল নামে। যে মানুষটা সারা বছর কোনো পুজোই অঞ্জলি দেয় না, তারও কিন্তু মহাষ্টমীতে একবার অঞ্জলি দিতে মনটা জাগে। এটাই বোধহয় তিথির মাহাত্ম্য, এটাই বোধহয় আসুরিক শক্তি বিনাশের প্রতি যে আমাদের মায়ের প্রতি আনুগত্য। ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাং ভবনে স্বলক্ষ্মীহি পাপাত্মনাং কৃতধিয়াং হৃদয়স্য বুদ্ধিহি শ্রদ্ধা শতাঙ্কুলজনা প্রভবস্য লজ্জা তাং ত্বং নতঃ স্ম পরিপালয় দেবি বিশ্বম কিং বর্ণয়াম তব রূপম অচিন্ত্যমেতত কিঞ্চাতি বীরজম অসুরস্য কারি ভূরি কিঞ্চা হবেশ্চরিতানি তবাতি জানি সর্বেষু দেব্যেষু দেবগণাদিকেষু হেতু সম জগতান্ত্রিগুণাপি দোষেরিণ জ্ঞায়সে হরিহরাদিভিরপ্যপারা চতুষ্ষষ্ঠী যোগিনী, যারা নাকি এই চণ্ডমুণ্ড বধে নানাভাবে সাহায্য করেছিল। কখনো কখনো আমরা কোটি যোগিনীর পুজো পাচ্ছি, তাদের অভ্যর্থনা পাচ্ছি। মহাষ্টমী তিথিতে কিন্তু এই যোগিনী পুজোর একটা প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি এবং মহাস্নান তো থাকবেই, যুদ্ধজয়ের পর যে স্বাভাবিকভাবে ক্লান্তি দূর করার জন্য আমাদের স্বাভাবিকভাবে ওয়াশরুমে যেতে এবং সেই ওয়াশরুমের মধ্যে আমাদের নানা রকম দ্রব্য সম্ভার, অর্থাৎ শারীরিক যে ক্লেদ বিরাট একটা, সেইটাকে কিন্তু আমরা এই স্নানের মাধ্যমে, তাই মহাস্নান, তাই প্রত্যেক
প্রত্যেক দিন কিন্তু দুর্গাপুজোয় এই মহাস্নানটা, মহাষ্টমীর মহাস্নানের মধ্যেও সেই বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে শরীরটাকে গরম করে নেওয়ার জন্যে হোম যজ্ঞটাও করতে হবে। বলিটা আর কিছুই না, বলিটা হচ্ছে আসুরিক শক্তি বিনাশের একটি সাংকেতিক পর্ব। এবং আমার যে রিপু, সেই রিপুকে বলি দেওয়া, আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে স্বর রিপুর দ্বারা আমরা আক্রান্ত হই, সেটাকে দমন করার জন্য এই বলিদানের ব্যবস্থা আছে। আর মহাপুজো আর কিছুই নয়, সেটা তো অভ্যর্থনা জানানো, তাকে সম্বর্ধনা জানানো। আর আমরা এইভাবেই কিন্তু মহাষ্টমীটা করব, এবং তার যে মাহাত্ম তার ভোগের মধ্যেও আমরা দেখতে পাবো, তার আরতির মধ্যেও দেখতে পারবো উষ্ণ অভ্যর্থনা কীভাবে জানাতে হয়। মোক্ষার্থী ভীমুনিভি অস্ত সমস্ত দোষের বিদ্যাশীষা ভগবতী পরমাহি দেবী শব্দাত্মিকাশু বিমলরি যজুষা নিদানম উদ্গীত রম্য পাদ পাঠবতম চ সমনম দেবী ত্রয়ী ভগবতী হোভাবনায় বর্তা চ সর্ব জগতং পরমার্থিহন্তি মেধাশী দেবী বিদিতা খিল শাস্ত্র সারা দুর্গাশী দুর্গ ভবসাগর নৌর সঙ্গা শ্রী কৈটভারি হৃদয়কৃতাধিবাসা গৌরী ত্বমেব শশিমৌলি কৃতপ্রতিষ্ঠা ঈষৎ সহাসম অমলং পরিপূর্ণ চন্দ্রবিম্বানুকারী কনকোত্তম কান্তিকান্তম অত্যদ্ভূতং পরিতম অপ্তরুষদতাপি বক্রং বিলক্ষ মহিষাসুরেণ। মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিটের সংযোগে একটি ৪৮ মিনিটের পুজো হয়, সেটাকেই সন্ধি পুজো বলে। এই সন্ধিকালে, এই সন্ধিকালে তিনি কিন্তু বধ করেছিলেন রক্তবীজকে। অদ্ভুত একটা ব্যাপার, রক্তবীজ এমন একটা অসুর, এমন একটা ভাইরাস যার রক্তবিন্দু যেখানেই পড়বে মাটিতে সেখানেই কিন্তু আর একটা রক্তবীজ তৈরি হবে। চণ্ডীতে এমনটাই বলছে, রক্তবিন্দুর যদা ভূমৌ পতত্তস্য শরীরত সমুৎপততি মেদিন্যাস তৎপ্রমাণস তদাসুর। ঠিক আস্ত আরেকটি রক্তবীজ যতগুলো রক্তবিন্দু পড়বে, যেভাবে আমাদের ভাইরাসগুলো ছড়ায় না ড্রপলেটসের মাধ্যমে, সেখানে দেবীকে কিন্তু রক্তবীজকে বধ করার জন্য রণকৌশল পাল্টাতে হয়েছিল। কেন না, এই আসুরিক শক্তি এতটাই সংক্রমিত হয় যার মাটিতে পড়ার সাথে সাথে আর একটা রক্তবীজ আর একটা ভাইরাস তৈরি হয়, তার জন্য দেবীকে পিপিই ব্যবহার করতে হয়েছিল। আমরা চণ্ডীতে এমনটাই পাচ্ছি যে দীপি চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা, অর্থাৎ দীপ কথাটার অর্থ হচ্ছে যে হাতি, হাতির চামড়া দিয়ে একটি তিনি পিপিই তৈরি করেছিলেন এবং সেই পিপিই ব্যবহার করেছিলেন, শরীরটাকে অত্যন্ত শুষ্ক করেছিলেন যাতে ফ্লেক্সিবিলিটিটা অত্যন্ত হয়। এবং জিহ্বা লালন ভীষণা, জিভটাকে বাড়িয়ে দিয়েছিলেন বুলডোজারের মতো, এবং সেই পিপি পরিহিত লোলজিহ্বা যে মা, তিনি কিন্তু চামুণ্ডা রূপে তিনি এই রক্তবীজ নামক এই ভাইরাসটিকে, মারাত্মক ভাইরাসটিকে জীবের মধ্যে নিয়ে তাকে বধ করেছিলেন। ফলত জীবের মধ্যে রক্তবিন্দু পড়া মাত্র আর কিন্তু কোনো রক্তবীজ তৈরি হলো না। এইভাবেই কিন্তু আমরা সন্ধি পুজোতে দেবী রক্তবীজকে বধ করেছিলেন। এইরকম একটা মারাত্মক আসুরিক শক্তি, মারাত্মক ভাইরাসকে যখন নাকি আমরা জয় করি, এই পদ্মফুল ১০৮টা এবং ১০৮ প্রদীপের মাধ্যমে সেই দেবীকে, সেই চামুণ্ডা দেবী, সেই দুর্গা দেবীকে আমরা অভ্যর্থনা জানাই যে তমসো মা জ্যোতির্গময়া, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। এবং এই ১০৮ শব্দটা, এই সংখ্যাটা কি কিন্তু আর কিছুই না, বহুত্বের বাচক। তাই এই ১০৮ পদ্ম দেওয়া হয়, ১০৮ প্রদীপ জ্বালানো হয়, এবং শুধুমাত্র মায়ের পুজো হয়, আর কারুর পুজো হয় না। এবং ঠিক
ওই 48 মিনিটের মধ্যে একটি সুন্দর একটা আরতি আমরা দেখতে পাই। ভক্তজন একেবারে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সমবেত হয়, মায়ের কাছে প্রার্থনা থাকে। এই রকম একটি আসুরিক শক্তি, প্রবল পরাক্রান্ত আসুরিক শক্তি এবং একটি মারাত্মক ভাইরাসকে প্রতিহত করার জন্য তোমার এই সম্বর্ধনা, সেটাই সন্ধি পুজো। দেবী প্রসীদ পরমা ভবতি ভবায় সদ্যো বিনাশায় কোপবতি কুলানি বিজনাতমেতত অধিনৈব যদস্তমেতন্নিতং বলং সুবিপুলং মহিষাসুরস্য তে সম্মতা জনপদেষু ধনানি তেষাং তেষাং যশাংসিনা চ সীদত ধর্ম ভার্গা ধন্যস্তু এব নিভৃতাত্মজ ভৃত্যদ্বারা যেষাং সদাভ্যুজাদভবতি প্রসন্না ধর্মাণি দেবী সকলানি সদৈব কর্মণ্যতাবৃত প্রতিদিনং সুকৃতি করোতি স্বর্গং প্রয়াতি চ ততো ভবতি প্রসাদত লোকত্রয়েপি ফলদানন দেবিতেন দুর্গে স্মৃতা হরষ ভীতিম অশেষ জন্তু স্বস্থ স্মৃতা মতিমতীব শুভং দদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণি কাত দন্যা সর্বোপকার করণায় সদা চিত্তা এই বিহতে জগৎ